বান্দরবনের সোনালী ব্যাংকের রোমা শাখা লুট গরিবের সময় অপহৃত অন্য ব্যবস্থাপক নিজামুদ্দিনের উদ্ধার করা হয়। আজি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 দিকে বান্দরবনের রোমা বাজার লাহাতুন তারে উদ্ধার করা হয়। আর বিষয়ন নিশ্চিত করছি র‍্যাবর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের রোমা শাখার ব্যবস্থাপক নিজামুদ্দিনের অপহরণ গজিল কেএনএফের অস্ত্রধারী সন্ত্রাসী হলে এই সময় ব্যাংকের বল হত্যাকণ্যে 1,59,00,000 টাকা লুট গরিবের চেষ্টা করে তারা ব্যর্থ হয়। তবে তারা পুলিশ এবং আনসারও 14 অস্ত্র এবং 415 রাউন্ড গুলি লুট গরি লুজে গেল। সাথে তারা এই ব্যাংকের ব্যবস্থাপক নিজামুদ্দিনেরও তারা লয় অপহরণ করে লুগিয়ে গেল। ইন্দি বান্দরবনের কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফে আবারও তাণ্ডব চালার বান্দরবনের থানচি বাজারত। এটা সলের মুহুর্মুহু গোলাগুলির আওয়াজ। এপ্রিল 7 তারিখ বৃহস্পতিবার রাত 9টার দিকে এই গোলাগুলির খবর আবার ফাঁকি। আর বিষয় নিশ্চিত গজ্জি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, তিনি সি প্লাস এর মুঠোফোনে জানাই ওখানে থানচি বাজারে গোলাগুলি হচ্ছে, থানার পাশে হচ্ছে এবং হচ্ছে আমাদের ওই হাসপাতালের পেছনে হচ্ছে। ঠিক আছে, এতটুকু আর বিস্তারিত পরে বলবো। কারা করতেছে এটা? এইটা যে গতকালকে যারা আসছিল তারা একই প্রসেস ধারণা করতে চাই। এখন বর্তমানেও চলতেছে? হ্যাঁ, বর্তমানে থেমে থেমে চলতেছে। একটু আগে বেশি ছিল, এখন কিছুটা কমে আসছে, কিন্তু থেমে থেমে চলছে। সি প্লাস চট্টগ্রাম।